नमस्कार बंधुरा, केमन आछो सबाई? आशा करछि सकलेई खूबी भालो आछो। तो आजकेर आबारो एकटी गुरुत्वपूर्ण भिडियोते तोमादेर सकलके जानाच्छि सुस्वागत। आजकेर ई भिडियोते आमरा आलोचना करते चलेछि ओएसी स्कलारशिपके निये। ए टू जेड आमरा डिटेल्से आलोचना करब दैट की की एलिजिबिलिटी क्राइटेरिया रयेछे, कारा कारा अप्लाई करते पारबे, एबं तार पाशापाशि आमरा एटाओ जानबो दैट तोमरा कत टाका पर्यन्त पाबे इत्यादि इत्यादि। तार आगे तोमादेर सकलके जानिये दिई ओएसी पोर्टाल किन्तु अन हये गेछे, अर्थात स्टूडेंट्सरा किन्तु एखन थेके अप्लाई करते पारबे। ताई फार्स्ट अफ अल तोमरा सकले देखे नाओ दैट तुमि एलिजिबल किना बा तुमि एते अप्लाई करते पारबे কিনা, তারপরে কিন্তু তুমি চাইলেই অ্যাপ্লাই করতে পারবে। আর যদি কারো অ্যাপ্লাইং ভিডিওটা প্রয়োজন থেকে থাকে, অর্থাৎ কিভাবে অ্যাপ্লাই করতে হয় যারা জানো না, তো এর জন্য নেক্সট ভিডিও আসবে, ততদিন তোমরা অপেক্ষা করতে পারো। বা যদি তুমি নিজে অ্যাপ্লাই করতে পারো তাহলে অ্যাপ্লাই করে নিতে পারো। ভিডিওর প্রথম মুহূর্তে আমি আমার জেনারেল কাস্টের ভাই বোনেদের বলতে চাইবো, তোমরা কিন্তু এই স্কলারশিপটা লাভ নিতে পারবে না। তাই অযথা আমি তোমাদের সময় নষ্ট করতে চাইছি না, তাই আগে থেকেই বলে দিলাম, তোমরা চাইলে কিন্তু ভিডিওটাকে ব্যাক করে নিতে পারো যারা যারা জেনারেল কাস্টের রয়েছো। আর যদি তোমার রিলেটিভস বা যদি কোনো ফ্রেন্ডসরা থেকে থাকে এসটি এসসি ওবিসি জাতির মধ্যে, তাহলে কিন্তু এই ভিডিওটা তুমি দেখতে পারো এবং তাদেরকে হেল্প করতে পারো। অলরাইট, সো ফার্স্ট অফ অল আমরা সকলে কভার করতে চলেছি ওএসসি স্কলারশিপটা কোন কোন কাস্টের ছেলে মেয়েরা নিতে পারবে বা লাভটা নিতে পারবে। সো এসটি এসসি ওবিসি এই তিনটা কাস্ট বা এই তিনটে জাতির স্টুডেন্টসরা কিন্তু এই স্কলারশিপটা লাভটা নিতে পারবে, জেনারেলরা পাবে না, যেটা আমি একটু আগেই বললাম। এই স্কলারশিপটা মূলত দুটো ভাগে দেওয়া হয় বা দুটো মেথডে দেওয়া হয়, একটা হচ্ছে প্রি ম্যাট্রিক আর একটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক। প্রি ম্যাট্রিক মানে এটাই যারা 9 to 10 রয়েছো বা নবম শ্রেণী এবং দশম শ্রেণী ছেলে মেয়েরা হচ্ছে প্রি ম্যাট্রিকের মধ্যে পড়ছো, এবং যারা হচ্ছে গিয়ে পোস্ট ম্যাট্রিক অর্থাৎ 11, 12 এবং যারা পরবর্তীতে গ্র্যাজুয়েশন করছে বা যে কোনো টাইপের কোর্সেস করছে তারা হচ্ছে পোস্ট ম্যাট্রিক। প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক এই দুটো ভাগে কিন্তু টাকা দেওয়া হয়। প্রি ম্যাট্রিকে টাকার পরিমাণ একটু কম থাকে এবং পোস্ট ম্যাট্রিকে কিন্তু টাকার পরিমাণটা একটু সামান্য কিন্তু বাড়িয়ে দেওয়া হয়। যদি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কথা বলি, মূলত দুটো বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে বা বলতে পারো তিনটে বিষয় যেটা গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি এই তিনটেকে বেসিস করেই কিন্তু তুমি স্কলারশিপটা পাবে। নাম্বার ওয়ান সেটা হচ্ছে গিয়ে তোমার লাস্ট বোর্ড এক্সামে 50% মার্কস থাকা চাই। যারা এই মুহূর্তে কলেজে স্টুডেন্ট রয়েছে তারা বলবে তাহলে তো আমার বোর্ড এক্সাম হয়নি। সো তোমাদেরকে বলে রাখি দ্যাট তোমার প্রিভিয়াস যেই মার্কশিটটা রয়েছে তোমার কলেজের বা যেই তোমার ইয়ারে বা যেটা তোমার ফাইনাল সেমিস্টার ছিল, তো সেই মার্কশিটটাই তোমার এখানেতে লাগবে। ইনফ্যাক্ট যারা যারা কলেজে রয়েছে তারা হয়তো বা আগে এই স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলে, তো তোমার করণীয় হচ্ছে গিয়ে রিনিউ করা, তোমাকে রিনিউ করতে হবে এই স্কলারশিপটা। অ্যান্ড যারা আগে কখনোই এই ওএসসি স্কলারশিপ অ্যাপ্লাই করনি, তো তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাজ এ নিউ স্টুডেন্ট। প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক উভয় গ্রুপের ছেলে মেয়েদেরকেই বলছি যে লাস্ট এক্সামিনেশনে কিন্তু 50% মার্কস থাকা চাই। যদি তুমি একজন 9 স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার ক্লাস 8 মার্কস কিন্তু 50% থাকা চাই। যদি তুমি 11 স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমার মাধ্যমিকে 50% মার্কস থাকা চাই। এটা গেল নাম্বার ওয়ান। এবং নাম্বার টু যেটা অনেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে তোমার পেরেন্টসের অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ পার ইয়ার যেন 2 lakh টাকার বেশি ইনকাম না হয়ে থাকে। তার কম হলে চলবে বা 2 lakh টাকা হলেও চলবে, কিন্তু তার বেশি যেন না হয় বা তার অধিক যেন না হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অ্যান্ড নাম্বার থ্রি যেটা আমি প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমার কাস্ট এসটি এসসি ওবিসি এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকা চাই তাহলে কিন্তু হয়ে যাবে। তো মূলত এই তিনটে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনেই কিন্তু এই স্কলারশিপটাকে দেওয়া হয়। এবারে যদি আমরা কথা বলি কি কি ডকুমেন্টস লাগবে, কারণ ডকুমেন্টস অনেকটা ইম্পর্টেন্ট এবং এই ডকুমেন্টসের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেগুলো কিন্তু তোমাদেরকে মেনটেন করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে এই স্কলারশিপের পোর্টাল থেকে। নাম্বার ওয়ান তোমার ইনকাম সার্টিফিকেট লাগবে। ইনকাম সার্টিফিকেটটা অনেকেই বলে যে দাদা আমার লাগবে না আমার পেরেন্টসের লাগবে। দেখো ফার্স্ট অফ অল তুমি একজন স্টুডেন্ট, তোমার কোনো ইনকাম নেই, ঠিক আছে? সো অবভিয়াসলি তোমার পেরেন্টসেরই কিন্তু ইনকাম সার্টিফিকেটটা দিতে হবে। অনেকে বলবে এ গ্রেডের দেবো নাকি পঞ্চায়েতের বা পৌরসভার নাকি দেবো কোনো বিডিও অফিসের, তো তোমাদের সকলকে আমি বলে দিতে চাইবো এখানেতে এটা কোনো ম্যান্ডেটরি না যে তোমাকে পার্টিকুলার এই ডিপার্টমেন্টেরই ইনকাম সার্টিফিকেটটা দিতে হবে। তুমি যেটাতে তোমার সুবিধা রয়েছে তুমি সেটা কিন্তু দিতে পারবে, তবে হ্যাঁ এটা খেয়াল রাখবে অ্যানুয়াল ইনকামটা যেন 2 lakh টাকার কম হয়। নাম্বার টু তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে, দ্যাট তুমি এসটি এসসি নাকি ওবিসি তোমার কোন কাস্ট সেটা অবভিয়াসলি তোমাকে একটা প্রুফ দেখাতে হবে তোমার কাস্ট সার্টিফিকেটের মাধ্যমে। নাম্বার থ্রি তোমার রেসিডেন্টাল প্রুফ লাগবে, অর্থাৎ তোমার অ্যাড্রেস লাগবে, শুধু তোমার বলে না তোমার পেরেন্টসেরও লাগবে। তোমার যদি ভোটার কার্ড না থেকে থাকে তাহলে তুমি তোমার আধার কার্ড দেখাতে পারো এবং তোমার পেরেন্টসের ভোটার কার্ড বা আধার কার্ড দেখাতে পারবো, এই প্রুফটা লাগবে, ঠিক আছে? নাম্বার ফোর তোমার পাসপোর্ট সাইজ ফটো লাগবে, রিসেন্টলি তোলা, এটা না যে তুমি তোমার ক্লাস 5-6 একটা ফটো দিয়ে দিলে সেটা না, তোমার রিসেন্টলি তোলা ওই 3-4 মাসের মধ্যে যেটা তোলা হয়েছে যে ছবিটা সেটা কিন্তু লাগবে। নাম্বার ফাইভ তোমার মার্কশিট লাগবে, দ্যাট তুমি 50% যে মার্কস পেয়েছো তার একটা মার্কশিট লাগবে। প্রত্যেকটা ডকুমেন্টসে তোমার কিন্তু সিগনেচারও লাগবে, ঠিক আছে? সো এই গেল কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের কাছে। যদি এই ডকুমেন্টসগুলো না থেকে থাকে রেডি করো এবং তারপরে তো অ্যাপ্লাই করে দাও চট জলদি, কারণ অ্যাপ্লাইং কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। এবারে তোমাদের সকলকে বলে রাখি দ্যাট তোমরা কত করে টাকা পাবে। দেখো এটা কোনো ফিক্স অ্যামাউন্ট না, যেমন স্বামী বিবেকানন্দ বা নবান্ন স্কলারশিপে একটা ফিক্স রেট থাকে বা একটা ফিক্স স্কলারশিপের অ্যামাউন্ট থেকে থাকে, সেটা কিন্তু ওএসিসে নেই। এটা টোটালি ডিপেন্ড করে থাকে দ্যাট তুমি কোন ক্লাসে রয়েছো বা তুমি কি কোর্স করছো। ইঞ্জিনিয়ারিং করলে আলাদা টাকা পাবে, মেডিকেলে যদি মেডিকেল লাইনে যদি পড়াশোনা করো তাহলে তার জন্য আলাদা টাকা, জেনারেল লাইনে পড়লে তার আলাদা টাকা, ইত্যাদি ইত্যাদি। হোস্টেলে থাকলে একটু বেশি টাকা পাবে, হোস্টেলে না থাকলে একটু কম টাকা পাবে। এইভাবে কিন্তু টোটালি একটা চার্ট জেনারেট করা হয়েছে ওএসসি স্কলারশিপের পোর্টালে, তোমরা চাইলে সেটাকে
চেকআউট করতে পারো, তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। বাট তাও তোমাদেরকে একটা ছোট ধারণা দিয়ে রাখি, যদি কেউ প্রি ম্যাট্রিকের যদি আমি কথা বলি, যারা 9-10 পড়ছো, তো তার মধ্যে যদি কেউ হোস্টেলে থেকে থাকে তাহলে সে পাবে মান্থলি 750 টাকা, অ্যান্ড যদি কেউ হোস্টেলে না পড়ে থাকো তাহলে সে পাবে 150 টাকা মান্থলি। এইভাবে হয়, তো এইটা কোনো ফিক্সড অ্যামাউন্ট না, ঠিক আছে? তুমি কমও পেতে পারো বেশিও পেতে পারো। যদি আমি এটাকে ইয়ারলি ধরে নিই তাহলে কিন্তু মিনিমাম 1800 টাকা থেকে শুরু করে, যদি তুমি ধরে নাও ম্যাক্সিমাম তাহলে কিন্তু 18,000 টাকা পর্যন্ত পেতে পারো প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে। ডিপেন্ডিং অন ইয়ার ক্লাস, যত তোমার ক্লাস আপে যাবে তত তোমার টাকাটার অ্যামাউন্ট কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? যদি ধরি পোস্ট ম্যাট্রিকের, তাহলে যারা যারা হোস্টেলে রয়েছে তাদের একটু অ্যামাউন্ট বেশি থাকবে, 1200 টাকা মান্থলি দেওয়া হবে, এবং যারা যারা হোস্টেলে থাকছো না তাদেরকে 550 টাকা করে দেওয়া হবে। এইভাবে একটা ডিপেন্ড করছে, কারণ এইখানে তো টোটালি আলাদা, কারণ বিএসসি যারা করছে তাদের আলাদা, যারা বিটেক করছে তাদের আলাদা, এইভাবে কিন্তু টাকার একটা চার্ট রয়েছে। তো এটা ডিপেন্ড কখনোই করছে না যে একটা ফিক্স অ্যামাউন্টই তুমি পাবে, এটা কিন্তু কখনোই না। যদি তোমার মনে হয় যে আমি পুরো চার্টটা দেখতে চাইবো, তাহলে তুমি অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, যার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, তুমি কিন্তু সেখান থেকেও চেক আউট করতে পারবে। সো আই হোপ দ্যাট তোমরা সকলে বুঝে উঠতে পেরেছো ওএসি স্কলারশিপের পুরো ডিটেলস A to Z। সো অ্যাপ্লাইং কিন্তু স্টার্ট হয়ে গেছে, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, তুমি গিয়ে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। যদি তুমি অ্যাপ্লাই না করতে পারো অসুবিধা নেই, কাল পরশুর মধ্যে আমি কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই ভিডিওটাও নিয়ে আসবো। তাই যারা যারা অ্যাপ্লাই করতে পারছো তারা তারা করে নাও, তারা দেরি করো না। বাট যারা যারা পারছো না বা যারা মনে করছো যে করতেই একদম পাচ্ছি না, তাহলে তারা দুটো কাজ করতে পারো। নাম্বার ওয়ান সেটা হচ্ছে কি, সাইবার ক্যাফেতে যেতে পারো, সাইবার ক্যাফের কোনো দাদা বা কাকুকে বা জেঠুকে বলতে পারো, তো উনি করে দেবেন। অ্যান্ড যদি তুমি তাও না করতে চাও, যদি তুমি মনে করো যে আমি বাড়িতে বসে নিজেই করবো একটা টাকা খরচা না করে, তাহলে অবভিয়াসলি আমার জন্য ওয়েট করতে পারো। আমি কাল বা পরশুর মধ্যেই কিন্তু একটা রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় বা কীভাবে অ্যাপ্লাই করতে হয় তার একটা আমি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো। তোমার যে কোনো টাইপের প্রশ্ন স্কলারশিপ রিলেটেড বা অন্যান্য কোনো তোমার পড়াশোনা রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন অফ মাই ইনস্টাগ্রাম আইডি আমাকে গিয়ে ফলো করে আমাকে মেসেজ করতে পারো, আমি অবশ্যই তোমাকে রিপ্লাই দেওয়ার পুরো চেষ্টা করবো। তার পাশাপাশি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিও এই টাইপের আরও ভিডিওস পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। বাই।